হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? যখন কোনো দুটো দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়, তখন সেই দুই দেশের সেনাবাহিনী যেভাবেই হোক একে অপরের শত্রুদেশকে হারানোর চেষ্টা করে। কিন্তু কেমন হবে যদি যুদ্ধ চলাকালীন কোনো সৈনিক তার শত্রুদেশের সেনাবাহিনীর কাছে ধরা পড়ে যায়? 1965 সালে আমেরিকা আর ভিয়েতনামের মধ্যে যুদ্ধ চলাকালীন ঠিক এমনই একটা ঘটনা ঘটেছিল। সেই সময় একজন আমেরিকান পাইলট তার প্লেন ক্র্যাশ করে ভিয়েতনামের একটা গ্রামের মধ্যে আটকে যায়। এরপর ওই পাইলটের সাথে কি কি ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল সেটা আমরা আজকের এই সিনেমায় দেখব। এই সত্যি কাহিনী থেকে তৈরি আমাদের আজকের সিনেমার নাম রেস্কিউ ডাউন। 2006 সালে মুক্তি পাওয়া এই সিনেমার IMDb রেটিং 7.3। তো গল্পটা শুরু হয় 1965 সালে, যখন ভিয়েতনাম আর আমেরিকার মধ্যে খুবই ভয়ঙ্কর একটা যুদ্ধ চলছিল, যে যুদ্ধের নাম ছিল দ্য ভিয়েতনাম ওয়ার। এই সময় আমেরিকা যেভাবেই হোক ভিয়েতনামকে এই যুদ্ধে হারাতে চাইছিল, সেজন্য মাঝে মধ্যেই আমেরিকান সৈনিকরা তাদের আধুনিক বম্বার প্লেন নিয়ে ভিয়েতনামের বিভিন্ন জায়গায় আক্রমণ করে তাদের সেনাবাহিনীকে হারানোর চেষ্টা করত। এসব কিছুর মধ্যেই আমরা ডিটার ড্যাংলার নামের এই লোকটাকে দেখতে পাই। ড্যাংলার US এয়ারফোর্সের একজন পাইলট ছিল, আর ও আর ওর পুরো টিম একটা এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে যুদ্ধ করত। এয়ারক্রাফট ক্যারিয়ার হল এমন একটা বিশেষ ধরনের জাহাজ, যে জাহাজের ওপর দিয়ে সমুদ্রের মধ্যেই যুদ্ধবিমান ওঠানামা করতে পারে। একদিন ড্যাংলার আর ওর মতন আরও বেশ কিছু পাইলটকে একটা মিশনে পাঠানো হয়। ওদের কাজ ছিল নিজেদের ফাইটার প্লেন নিয়ে ভিয়েতনামে গিয়ে সেখানে বিভিন্ন জায়গায় বোম বিস্ফোরণ ঘটিয়ে আবার ফিরে আসা। এখন প্ল্যান মতন ড্যাংলার আর তার সঙ্গীরা নিজেদের এই নতুন মিশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, আর কিছুক্ষণের মধ্যেই ওরা ভিয়েতনামে পৌঁছে সেখানকার গ্রাম, জঙ্গল, আর্মি ক্যাম্প, ধানক্ষেত সমস্ত জায়গায় এলোপাতাড়ি বোম ফেলতে শুরু করে। এদিকে নিচে থেকে এসব কিছু দেখতে পেয়ে ভিয়েতনামের সৈনিকরাও ওদের প্লেনের দিকে গুলি চালাতে শুরু করে, যার মধ্যে থেকে বেশ কিছু গুলি ড্যাংলারের প্লেনের ডানায় লাগার কারণে সেটা মাঝখান থেকে ভেঙে যায়, যার ফলে আস্তে আস্তে ওর প্লেনটা ক্র্যাশ করে একটা ধান ক্ষেতের মধ্যে এসে পড়ে। এখন ড্যাংলার কোনো রকমে ওই দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেলেও এই মুহূর্তে ও নিজের শত্রুদেশের মধ্যে আটকে গেছিল। দেখা যায় কিছুক্ষণের মধ্যে আশেপাশের গ্রামের বেশ কিছু লোকজন ওকে মারার জন্য ওর দিকে এগিয়ে আসতে শুরু করেছে। দূর থেকে এসব কিছু দেখতে পেয়ে ও কোনো রকমে ওখান থেকে পালিয়ে পাশের একটা জঙ্গলের মধ্যে ঢুকে যায়। তারপর ওই জঙ্গলের মধ্যেই কোনো রকমে একটা ঝোপঝাড় আর পাতার নিচে লুকিয়ে পড়ে। এদিকে ততক্ষণে সেই লোকগুলো ড্যাংলারকে খুঁজতে খুঁজতে ওর পিছন পিছন সেই জঙ্গলে চলে আসে, কিন্তু ওরা জঙ্গলের ভিতরে ড্যাংলারকে কোথাও খুঁজে পায় না। কিছুক্ষণ পর ওই লোকগুলো চলে গেলে ও নিজের কাছে থাকা বন্দুক আর ওয়াকিটকি ওই জঙ্গলের মধ্যেই একটা ঝোপের ভিতরে লুকিয়ে রেখে দেয়। তারপর ও আরও গভীর জঙ্গলের ভিতরে একটা সুরক্ষিত জায়গায় চলে যায়। সেখানে ও নিজের কাছে থাকা একটা স্লিপিং ব্যাগের মধ্যে ঢুকে কোনো রকমে রাত কাটায়। জঙ্গলের পোকা বা মশার হাত থেকে বাঁচার জন্য এই ব্যাগগুলোকে বিশেষভাবে সৈনিকদের জন্যই তৈরি করা হয়েছিল। এবার পরের দিন সকালে ঘুম থেকে উঠেই ও একটা হেলিকপ্টারের আওয়াজ শুনতে পায়। আসলে এই সময় যুদ্ধের কারণে মাঝে মধ্যেই আমেরিকার বিভিন্ন হেলিকপ্টার ভিয়েতনামের বিভিন্ন জায়গায় টহলদারি করত। এখন ড্যাংলার যদি কোনোরকমভাবে যে কোনো একটা হেলিকপ্টারের নজরে চলে আসতে পারে, তাহলে ও এখান থেকে সুরক্ষিতভাবে নিজের দেশে ফিরে যেতে পারবে। কিন্তু ও জঙ্গল থেকে বাইরে আসার আগেই ওই হেলিকপ্টারটা ওখান থেকে চলে যায়। এখন ও একটা উঁচু পাথরের ওপরে উঠে চারিদিকে সেই হেলিকপ্টারটাকে খোঁজার চেষ্টা করে। এইভাবে বেশ অনেকক্ষণ ধরে চেষ্টা করার পর ও খুবই দুর্বল হয়ে গিয়ে পাশে একটা নদীতে জল খাওয়ার জন্য চলে আসে। অন্যদিকে দেখা যায় ভিয়েতনামের সেই লোকগুলো এখনও জঙ্গলের মধ্যে চারিদিকে ড্যাংলারকে খোঁজার চেষ্টা করছে, আর এইভাবে কিছুক্ষণের মধ্যেই নদীতে জল খাওয়ার সময় ওরা ড্যাংলারকে খুঁজে বের করে। এই লোকগুলো ভিয়েতনামের মুক্তিযোদ্ধা ছিল, আর ওরা নিজেদের দেশের সেনাবাহিনীকে সাহায্য করার জন্য তাদের সাথে আমেরিকার বিরুদ্ধে লড়াই করছিল। এখন ওই লোকগুলো ড্যাংলারকে বন্দি বানিয়ে পাশের একটা গ্রামে নিয়ে যায়। তারপর সেই গ্রামের একদম মাঝখানে মাটির ওপরে চারদিকে চারটে খুঁটি পুঁতে সেই খুঁটিগুলোর সঙ্গে ওর সমস্ত হাত পা বেঁধে ওকে বন্দি বানিয়ে রাখে, যার ফলে ও কোনোভাবেই নড়াচড়া করতে পারছিল না। এখন ড্যাংলার ওই লোকগুলোকে বারবার বলতে থাকে ওর বাথরুম পেয়েছে, ওকে যেন কিছুক্ষণের জন্য ছেড়ে দেওয়া হয়। কিন্তু সমস্যা হলো ওই লোকগুলো ইংলিশ জানত না, আর ড্যাংলারও ওদের ভাষা জানত না, যে কারণে ওরা কেউই একে অপরের কোনো কথা বুঝতে পারছিল না। এইভাবে সারাদিন আর সারা রাত ধরে ওকে ওই জায়গায় আটকে রাখার পর পরের দিন সকালে ওই লোকগুলো ড্যাংলারকে নিয়ে জঙ্গলের পথে লুকিয়ে লুকিয়ে পাশের অন্য একটা গ্রামে চলে যায়। রাস্তায় যাওয়ার পথে ওরা দেখতে পায় অনেকগুলো হেলিকপ্টার আকাশপথে বিভিন্ন জায়গায় টহলদারি করছে, যে কারণে ওরা জঙ্গলের মধ্যে দিয়ে লুকিয়ে লুকিয়ে সামনে এগোতে শুরু করে। ওই গ্রামে পৌঁছানোর পর দেখা যায় সেখানে ভিয়েতনামের সেনাবাহিনীর একটা গাড়ি দাঁড়িয়ে আছে। এখন ওরা সবাই ড্যাংলারকে নিয়ে সেই গাড়িতে করেই ভিয়েতনামের গভর্নরের অফিসে পৌঁছে যায়। এই গভর্নর ইংলিশ জানতেন, তাই উনি ড্যাংলারের সমস্ত কথাই বুঝতে পারছিলেন। এখন উনি ড্যাংলারকে বলেন
তোমরা আমেরিকানরা এইভাবে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করে আমাদেরকে মারার চেষ্টা করছো কেন? ড্যাংলার বলে, আমি ছোট থেকে অনেক যুদ্ধ দেখেছি, তাই আমি কোনো রকম যুদ্ধ পছন্দ করি না, কিন্তু আমি প্লেন চালাতে খুবই ভালোবাসি, সেজন্যই আমি ইউএস এয়ারফোর্সে জয়েন করেছি। এই কথা শুনে গভর্নর ওকে একটা কাগজ দিয়ে সেটাতে সই করতে বলে। ওই কাগজে আমেরিকার নিন্দা করে আমেরিকার বিরুদ্ধে অনেক বাজে কথা লেখা ছিল, যেটা দেখে ড্যাংলার ওই কাগজে সই করতে রাজি হয় না। যেটা দেখে ওই গভর্নর বলেন, তুমি যদি এখন এই কাগজটায় সই করো, তাহলে এখন থেকে আমরা তোমার সঙ্গে বন্ধুর মতন ব্যবহার করব, আর আগামী দু সপ্তাহের মধ্যেই তোমাকে এখান থেকে চলে যেতে দেব। কিন্তু ড্যাংলার জানিয়ে দেয়, ও নিজের দেশকে খুবই ভালোবাসে, আর নিজের দেশের বিরুদ্ধে কোনো রকম বাজে কথা ও সহ্য করবে না, তাই যাই হয়ে যাক না কেন, ও কোনোভাবেই এই কাগজে সই করবে না। যেটা শুনে গভর্নর সেই লোকগুলোকে নির্দেশ দেয় ড্যাংলারকে ওখান থেকে নিয়ে যাওয়ার জন্য। এখন অফিস থেকে বেরোনোর পর ওই লোকগুলো ড্যাংলারের ওপরে খুবই অত্যাচার করতে শুরু করে। প্রথমে ওরা ড্যাংলারের দুটো পায়ে দড়ি বেঁধে সেই দড়িটা একটা ষাঁড়ের গলায় বেঁধে দেয়। তারপর ওই ষাঁড়টা ওকে মাটিতে ফেলে টানতে টানতে এগিয়ে যেতে শুরু করে, যে কারণে ও প্রচণ্ড যন্ত্রণায় অসহায়ভাবে চিৎকার করতে শুরু করে। আর ওকে এই অবস্থায় দেখে ওই লোকগুলো খুবই আনন্দ পাচ্ছিল। এইভাবে আগামী বেশ কিছুদিন ধরে ওর ওপরে অনেক রকমভাবে অত্যাচার করা হয়। কখনো ওর হাত পা বেঁধে ওকে একটা গাছের ডালের ওপরে সারাদিন ধরে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়, আবার কখনো ওর হাত পা বেঁধে ওকে সারাদিন ধরে জল ভর্তি ছোট্ট একটা পাতকুয়োর মধ্যে আটকে রাখা হয়, যেখানে জলের ওপরে ভেসে থেকে নিঃশ্বাস নিতে ওর খুবই অসুবিধা হয়। এইভাবে আগামী বেশ কিছুদিন ধরে ড্যাংলারের ওপরে বিভিন্ন রকমভাবে অত্যাচার করার পর অবশেষে ওকে সমস্ত জনবসতি থেকে দূরে গভীর জঙ্গলের মাঝখানে একটা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। দেখা যায় ওই ক্যাম্পের মধ্যে ড্যাংলারের মতন আরও চার পাঁচজন আমেরিকান সৈনিককে বন্দি বানিয়ে রাখা আছে। ওদেরকে দেখার পর ড্যাংলার খুবই আনন্দ পায়। আজ এতদিন পর ও নিজের মতন বেশ কিছু মানুষকে খুঁজে পেয়েছিল। এখন ওদের সাথে কথা বলার পর ড্যাংলার জানতে পারে ওই কয়েদিগুলো বিগত বহু বছর ধরে এখানে আটকে আছে, যাদের মধ্যে থেকে কেউ দু বছর, কেউ তিন বছর, আবার কেউ চার বছর ধরে এখানে বন্দী হয়ে আছে। এখন ড্যাংলার এই পুরো ক্যাম্পটাই ভালো করে ঘুরে দেখতে শুরু করে। তখনই ও খেয়াল করে এই পুরো ক্যাম্পের চারিদিকটা শুধুমাত্র সরু সরু বাঁশের বেড়া দিয়ে ঘেরা আছে, আর এখানে ওদের ওপরে নজরদারি করার জন্য খুবই অল্প সংখ্যক গার্ড আছে। যেসব কিছু দেখে ড্যাংলারের মনে হয় এই জায়গা থেকে পালিয়ে যাওয়া তো খুবই সহজ। এখন ও বাকি সমস্ত কয়েদিকেও নিজের সাথে ওই ক্যাম্প থেকে পালিয়ে যেতে বলে। যেটা শুনে বাকি কয়েদিরা বলে, এখান থেকে পালানো কোনোভাবেই সম্ভব না, কারণ কোনো রকম খাবার আর জল ছাড়া এই ক্যাম্পের বাইরে জঙ্গলের মধ্যে দুদিনও বেঁচে থাকা সম্ভব না। যেটা শুনে ড্যাংলার প্রশ্ন করে, আচ্ছা বর্ষাকাল আসতে আর কতদিন সময় লাগবে, কারণ সেই সময় আমাদের জলের কোনো রকম অভাব হবে না। বাকি কয়েদিরা বলে, এখনো বর্ষাকাল আসতে পাঁচ থেকে ছ মাস সময় তো লেগেই যাবে, আর তাছাড়া তুমি যদি কোনো রকম খাবার আর জল ছাড়া ওই জঙ্গলের মধ্যে বেঁচেও থাকো, তাহলেও এই জঙ্গলের মধ্যে অনেক হিংস্র জীবজন্তু আর বিষাক্ত সাপ আছে, তাদের হাত থেকে জঙ্গলের মধ্যে বেঁচে থাকা একদমই অসম্ভব ব্যাপার। আর তাছাড়া দিনের বেলায় ছজন বন্দুকধারী গার্ড সবসময় আমাদের ওপরে নজর রাখে, তাই তুমি এখান থেকে পালানোর চিন্তা একদমই ভুলে যাও। যেটা শুনে ড্যাংলার হাসতে হাসতে বলে, ওই গার্ডগুলো শুধুমাত্র আমাদের ওপরে দিনের বেলায় নজর রাখে, কিন্তু রাতে যখন ওরা ঘুমিয়ে পড়বে আমি তখনই এখান থেকে পালিয়ে যাব। এই কথা শুনে বাকি সমস্ত কয়েদিরা খুবই হতাশ হয়ে যায়। এবার রাত হওয়ার পর দেখা যায় এই সমস্ত কয়েদিকে মাটিতে শুয়ে এদের প্রত্যেকের হাত একে অপরের সাথে ক্রস প্যাটার্নে হ্যান্ডকাপ দিয়ে লক করে রাখা হয়েছে, আর ওদের পাগুলোকেও একটা মোটা কাঠের গুড়ির মধ্যে ঢুকিয়ে সেখানে লক করে রাখা হয়েছে। এই অবস্থায় ওদের পক্ষে এখান থেকে পালানো তো অনেক দূরের কথা, কোনোরকমভাবে নড়াচড়া করাও সম্ভব ছিল না। এখন ড্যাংলার ওদেরকে বলে, তোমাদের কারোর কাছে কি পেরেক আছে? তাহলে সেটা দিয়ে আমি আমাদের হাত কড়াটা খুলতে পারবো। যেটা শুনে বাকি কয়েদিরা বলে, এই পুরো ক্যাম্পটাকেই বাঁশ আর দড়ি দিয়ে তৈরি করা হয়েছে, এখানে কোনো রকম পেরেক খুঁজে পাওয়া একদমই অসম্ভব ব্যাপার। কিন্তু এই ঘটনার কিছুদিন পর ওরা খেয়াল করে ওই ক্যাম্পের একটা খুঁটির গায়ে একটা পেরেক পোতা আছে। এখন ড্যাংলার খুবই চালাকির সাথে সমস্ত গার্ডদের থেকে লুকিয়ে ওই পেরেকটাকে নিয়ে আসে, আর তারপর সারাদিন ধরে একটা পাথরের সাথে ঘষে ঘষে ওই পেরেকটাকে একদম চ্যাপটা আর সূচালো করে তোলে, যেটার সাহায্যে ওদের হ্যান্ডকাপ খোলা সম্ভব ছিল। এবার সেই রাতে সিকিউরিটি গার্ডরা ওদের হাতে হ্যান্ডকাপ পরিয়ে চলে যাওয়ার পর ড্যাংলার ওই পেরেকের সাহায্যে খুব সহজেই ওদের প্রত্যেকের হাতের হ্যান্ডকাপগুলো খুলে ফেলে, যেটা দেখার পর বাকি সমস্ত কয়েদিরা খুবই অবাক হয়ে যায়, আর সেই একই সাথে ওরা প্রচণ্ড আনন্দ পায়। এটা দেখার পর সবাই আজ প্রথমবারের জন্য এখান থেকে বেঁচে ফিরে যাওয়ার আশা খুঁজে পেয়েছিল। এরপর থেকে ড্যাংলার প্রত্যেক দিন বাকি সমস্ত কয়েদিদের সাথে এখান থেকে পালানোর বিভিন্ন রকম প্ল্যান করতে থাকে। এইভাবে আস্তে আস্তে বেশ অনেকগুলো মাস কেটে যায়। এখন ড্যাংলার নিজের সাথে বাকি কয়েদিদেরকেও এখান থেকে পালানোর জন্য রাজি করিয়ে নিয়েছিল,
এখন শুধুমাত্র ওরা বর্ষাকাল আসার জন্য অপেক্ষা করছিল। এখন আস্তে আস্তে বাকি সমস্ত কয়েদি ড্যাংলারের প্ল্যান মতন এখান থেকে পালানোর জন্য রাজি হলেও জিনি নামের একজন কয়েদি কোনোভাবেই এই ক্যাম্প থেকে পালাতে চাইছিল না। ওর মনে হচ্ছিল বর্ষাকাল আসলে হয়তো সমস্ত কয়েদিকে এখান থেকে এমনি ছেড়ে দেওয়া হবে। আর তাছাড়া ওর মনে হচ্ছিল যদি ড্যাংলার কোনোভাবে এখান থেকে পালাতে গিয়ে গার্ডদের কাছে ধরা পড়ে যায় তাহলে ওর জন্য হয়তো বাকি সবাইকেই শাস্তি পেতে হবে। সেজন্য জিনি ঠিক করে নেয় ও কোনো কয়েদিকেই এখান থেকে পালাতে দেবে না। যদিও ড্যাংলার আর ডুয়ান ওকে বারবার বোঝানোর চেষ্টা করে এই লোকগুলো কোনোভাবেই এদেরকে এখান থেকে যেতে দেবে না, এদেরকে নিজেদের দেশে ফিরে যেতে হলে এখান থেকে পালাতে হবে, কিন্তু সেই মুহূর্তে জিনি ওদের কোনো কথাই শুনতে চাইছিল না। এইভাবে আস্তে আস্তে আরও বেশ কিছু মাস কেটে যায়। ড্যাংলার এখন এখান থেকে পালানোর জন্য প্রত্যেক দিন অল্প অল্প করে খাবার লুকিয়ে রাখতে শুরু করে। ও প্রত্যেক দিন অল্প একটু করে ভাত রোদে শুকিয়ে সেটাকে একটা গোপন জায়গায় লুকিয়ে রাখত, যাতে সেটা কোনোভাবে নষ্ট না হয়। এখন ও বাকি কয়েদিদেরকেও এই একই কাজ করতে বলে। আরও কিছুদিন পর ড্যাংলার এখান থেকে পালানোর জন্য একটা প্ল্যান তৈরি করে ফেলে। ও লক্ষ্য করে ওই গার্ডদের রান্নাঘর এই ক্যাম্পের বাঁশের বেড়ার একদম বাইরের দিকে আছে, আর প্রত্যেক দিন দুপুরে সেখানে খেতে যাওয়ার সময় ওই গার্ডগুলো নিজেদের বন্দুক রান্নাঘরের বাইরে রেখে যায়, আর খেতে যাওয়ার আগে ওরা এদের প্রত্যেকের হাত আর পা ভালো করে বেঁধে রেখে যায়। এখন ড্যাংলা ঠিক করে ওই গার্ডগুলো রান্নাঘরে খেতে যাওয়ার পর এরা নিজেদের হাত আর পায়ের হ্যান্ডকাপ খুলে ওখান থেকে বাইরে বেরিয়ে যাবে। তারপর ওই রান্নাঘরের বাইরে থেকে গার্ডদের বন্দুক নিয়ে ওদেরকে ভয় দেখিয়ে এখানে বন্দি বানিয়ে রাখবে, আর এই পুরো ক্যাম্পটা নিজেদের দখলে নিয়ে নেবে। তারপর ওরা যেভাবেই হোক ওই এলাকার আশেপাশে উঠতে থাকা কোনো আমেরিকান প্লেন বা হেলিকপ্টারের কাছে ওদের সিগন্যাল পাঠাবে, যাতে সেই হেলিকপ্টারে করে ওরা সবাই এখান থেকে বেঁচে ফিরে যেতে পারে। এখন সবকিছু শোনার পর প্রত্যেকেই এই প্ল্যান মতন কাজ করার জন্য রাজি হয়ে যায়। এরপর থেকে ওরা প্রত্যেক দিন সমস্ত গার্ডদের ওপরে ভালো করে নজর রাখতে শুরু করে। যখনই গার্ডরা পাশে রান্নাঘরে খেতে যেত তখন এরা প্রত্যেকটা গার্ডের ওপরেই ভালো করে নজর রাখার চেষ্টা করত। আর এই কাজের জন্য ওরা একটা লাঠির মাথায় আয়না লাগিয়ে সেটার সাহায্যেই বাইরের সবকিছু ভালোভাবে দেখার চেষ্টা করত। আর গার্ডরা খাওয়া দাওয়া করে ফিরে আসার আগেই ওরা নিজেদের হাত পা বেঁধে আবার আগের মতন শুয়ে পড়ত। এরকম ভাবেই একদিন দুপুরে ওরা সেই ছোট্ট আয়নার টুকরোর সাহায্যে এটা বোঝার চেষ্টা করছিল দুপুরে খেতে যাওয়ার পর কোন গার্ড কখন কোন জায়গায় কোন সময় থাকে। কিন্তু এই কাজটা করার সময় হঠাৎ করেই ওদের ঘরের মধ্যে একজন গার্ড এসে ডুয়ানের মাথায় বন্দুক ঠেকিয়ে ওকে প্রশ্ন করে, তোমরা এখানে কি করছো? তখন ডুয়ান ওই সমস্ত গার্ডদের হিসাব রাখার জন্য যে কাঠের টুকরোর ব্যবহার করছিল ও সেটাকে দেখিয়ে বলে, আমরা এগুলো নিয়ে একটা বিশেষ ধরনের খেলা করছি। এই কথা বলে ওরা কোনো রকমের সেইবারের জন্য ওই গার্ডকে বোকা বানিয়ে দেয়। এর কিছুদিন পর এক রাতে সমস্ত গার্ড ঘুমিয়ে পড়লে ড্যাংলার লুকিয়ে লুকিয়ে ওদের ঘর থেকে বাইরে বেরোয়, আর তারপর ওদের বাঁশের বেড়ার ফাঁক দিয়ে এই ক্যাম্পের বাইরে বেরোনোর একটা রাস্তা তৈরি করে। এখন ওরা এই জায়গা থেকে পালানোর জন্য পুরোপুরি তৈরি ছিল, ওরা শুধুমাত্র বর্ষাকাল আসার অপেক্ষা করছিল। কিন্তু কিছুদিন পর থেকে ওই ক্যাম্পের মধ্যে খাবার ফুরিয়ে আসতে শুরু করে। এখন আস্তে আস্তে খাবার কমে আসার কারণে সমস্ত কয়েদিদেরকে খাবার দেওয়া পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। এখন ওদেরকে খাবারের জায়গায় শুধুমাত্র এক বাটি করে পোকা খেতে দেওয়া হতো, যে জিনিসগুলো কোনো মানুষের পক্ষেই খাওয়া সম্ভব না। কিন্তু প্রচণ্ড খিদের জ্বালায় ওরা বাধ্য হয়ে এই জিনিসগুলোকেই খেতে শুরু করে। এইরকমভাবে বেশ কিছুদিন চলার পর একদিন কয়েদিরা ওদের ঘরের বাইরে থেকে বেশ কিছু গার্ডের কথা শুনতে পায়। এই কয়েদিদের মধ্যে থেকে একজন ভিয়েতনামের ভাষা বুঝত। এখন ওই গার্ডদের কথা শোনার পর ও বাকিদেরকে জানায় এখন এই গার্ডদের কাছে সমস্ত খাবার ফুরিয়ে এসেছে, সেজন্য ওরা ওদের মধ্যে থেকে একজনকে পাশের গ্রামে খাবার আনার জন্য পাঠিয়েছিল। কিন্তু আমেরিকান প্লেন থেকে ভিয়েতনামের সমস্ত ধানক্ষেত আর শস্যক্ষেতের ওপরে বোম ফেলে সেগুলোকে নষ্ট করে দেওয়া হয়েছে, তাই এখন কোথাও কোনো রকম খাবার পাওয়া যাচ্ছে না। এই অবস্থায় ওই গার্ডরা নিজেদের নিজেদের গ্রামে ফিরে যেতে চাইছে, আর সেজন্যই ওরা ঠিক করেছে আগামী এক থেকে দুদিনের মধ্যে ওরা আমাদেরকে জঙ্গলে নিয়ে গিয়ে পিছন দিক থেকে গুলি করে মেরে ফেলবে, যাতে সবাই মনে করে আমরা এখান থেকে পালানোর চেষ্টা করছিলাম তাই ওরা আমাদেরকে গুলি করেছে। আর আমরা মারা যাওয়ার পর ওরা এই ক্যাম্পটা বন্ধ করে নিজেদের নিজেদের গ্রামে ফিরে যাবে। এসব কিছু শুনে ড্যাংলার বলে, তাহলে এখন বৃষ্টি হোক আর না হোক আমাদেরকে কাল দুপুরেই এখান থেকে পালাতে হবে। এটা শুনে বাকি সবাইও ওর কথায় রাজি হয়ে যায়। এর পরের দিন দুপুরে যখন সমস্ত গার্ড খেতে গেছিল তখন প্ল্যান মতন এরা সবাই ওই ক্যাম্পের বাঁশের বেড়ার বাইরে বেরিয়ে আসে। এরপর ড্যাংলার লুকিয়ে লুকিয়ে ওই সমস্ত গার্ডদের বন্দুকগুলো চুরি করে আনে। এখন ও সেই বন্দুকগুলো সমস্ত কয়েদির মধ্যে ভাগ করে ওদেরকে বলে, আমি আর ডুয়ান সামনের রাস্তা দিয়ে রান্নাঘরে যাচ্ছি, তোমরা পিছন দিক দিয়ে রান্নাঘরে এসে ওদেরকে চারিদিক দিয়ে ঘিরে ধরো, যাতে ওরা কোনোভাবেই এখান থেকে পালাতে না পারে। এখন প্ল্যান মতন ড্যাংলার আর ডুয়ান সামনের রাস্তা দিয়ে রান্নাঘরের কাছে পৌঁছে যায়।
কিন্তু সেখানে যাওয়ার পর অতিরিক্ত চিন্তা, ভয় আর টেনশনে দুয়ান ওখানে বমি করতে শুরু করে। এদিকে ড্যাংলার এখন ডুয়ানকে রেখে একা একাই সমস্ত গার্ডদেরকে বন্দি বানানোর জন্য বন্দুক নিয়ে রান্নাঘরে এগিয়ে যায়। ও মনে করেছিল বাকি সবাই হয়তো এতক্ষণে পিছনের রাস্তা দিয়ে রান্নাঘরে চলে আসবে, কিন্তু দেখা যায় তেমনটা কিছুই হয়নি। সেই মুহূর্তে ও ওখানে একাই ছিল। এদিকে আস্তে আস্তে সেই গার্ডরা ওকে মারার জন্য ওর দিকে এগিয়ে আসতে শুরু করে, যে কারণে ড্যাংলার ওখানে বেশ কিছু গার্ডকে গুলি করে মেরে ফেলে। আর এটা দেখে বাকি গার্ডরা ওখান থেকে জঙ্গলের মধ্যে পালিয়ে যায়। এরপর ড্যাংলার ওখানে জোরে জোরে চিৎকার করে নিজের বাকি সমস্ত সঙ্গীদেরকে ডাকতে শুরু করে, কিন্তু তখন ওখানে কেউই আসে না, যেটা থেকে ও বুঝতে পারে ওদের বাকি সঙ্গীরা ওদেরকে ফেলে রেখেই ওখান থেকে পালিয়ে গেছে। এখন ড্যাংলার আর ডুয়ান ওখান থেকে বেশ কিছু খাবার দাবার আর প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে পালিয়ে আসে। এইভাবে জঙ্গলের মধ্যে দিয়ে বেশ কিছুটা পথ যাওয়ার পর ওরা সেখানে জেন আর অন্য একজন কয়েদিকে দেখতে পায়, আর বাকি অন্য দুজন কয়েদি তখন ওখান থেকে পালিয়ে গেছিল। এখন ড্যাংলার খুবই রেগে গিয়ে জেনকে বলে, তোমাদের তো প্ল্যান মতন রান্নাঘরে আসার কথা ছিল, তাহলে তোমরা কোথায় ছিলে? তোমাদের জন্য তো আমরা মারাও যেতে পারতাম। কিন্তু জেন এখন ওর কথাগুলোর কোনো উত্তর না দিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। এবার ড্যাংলার খেয়াল করে ওখান থেকে আসার সময় জেন শুধুমাত্র নিজের জন্য জুতো নিয়ে এসেছে, ওর ড্যাংলার অথবা ডুয়ানের জন্য কোনো জুতো আনেনি। অথচ এখন জুতো ছাড়া এদের পক্ষে খালি পায়ে জঙ্গলের মধ্যে বেশি দূর যাওয়া একদমই অসম্ভব ব্যাপার ছিল। এখন এই ব্যাপারে প্রশ্ন করলে জেন বলে, আমাদের অন্য একজন সঙ্গী তোমার আর ডুয়ানের জুতো নিয়েও এখান থেকে পালিয়ে গেছে। যেটা শুনে ড্যাংলার বুঝতে পারে জেন এখানে মিথ্যে কথা বলছে, ও ইচ্ছা করেই এদের দুজনের জুতো নিয়ে আসেনি, কারণ ও স্বার্থপরের মতন এখান থেকে একা পালাতে চাইছিল। এখন জেন বলে, তুমি তো এখান থেকে পালানোর জন্য সমস্ত প্ল্যান করেছিলে, এবার বলো আমাকে এখান থেকে কোথায় যেতে হবে? তখন ড্যাংলার খুবই রেগে গিয়ে বলে, আমি জানি না, তুমি যেখানে খুশি যাও। আর এই কথা বলেই ও ডুয়ানকে নিয়ে জঙ্গলের মধ্যে এগিয়ে যেতে শুরু করে। এখন আস্তে আস্তে ওরা প্রত্যেকেই পুরোপুরি আলাদা হয়ে গেছিল, শুধুমাত্র ড্যাংলার আর ডুয়ানই একসাথে ছিল। এইভাবে বেশ অনেকটা পথ যাওয়ার পর ড্যাংলার আর ডুয়ান জঙ্গলের মধ্যে একটা জায়গায় বসে খাওয়া দাওয়া করছিল। তখনই ওখানে প্রচণ্ড জোরে বৃষ্টি শুরু হয়ে যায়, যার ফলে এখন ওদের খাওয়ার জলের সমস্যাটা দূর হয়ে গেছিল। এখন অতিরিক্ত বৃষ্টির জন্য সেই রাতটা ওরা দুজন একটা পাহাড়ের গুহার মধ্যে কাটায়। এর পরের দিন সকালে বৃষ্টি থেমে গেলে ওরা দুজন জঙ্গলের মধ্যে দিয়ে একটা নদীর কাছে চলে যায়। তারপর বেশ কিছু গাছের ডাল দিয়ে একটা ভেলা বানিয়ে সেটার সাহায্যেই নদীর জলে ভাসতে ভাসতে সামনে এগিয়ে যেতে শুরু করে। ওরা মনে করেছিল এই নদীপথে ওরা খুব সহজেই ভিয়েতনাম থেকে পালিয়ে থাইল্যান্ডে চলে যেতে পারবে, আর একবার থাইল্যান্ডে যেতে পারলে ওদের আর কোনো রকম অসুবিধা হবে না। কিন্তু নদীপথে বেশ কিছুটা পথ যাওয়ার পর ওরা একটা গভীর খাঁদের সামনে চলে আসে। নদীটা এই খাঁদের মধ্যে পড়ে একটা ঝর্ণার রূপ নিয়েছে। এখন ওই খাঁদে পড়ে যাওয়ার আগে ওরা দুজন কোনো রকমে ভেলা থেকে নেমে সাঁতার কেটে নদীর পাড়ে চলে আসে, কিন্তু ওদের ভেলাটা ঝর্ণার ওপর থেকে নিচে পড়ে পুরোপুরি টুকরো টুকরো হয়ে ভেঙে যায়। এই ঘটনায় ওরা দুজন খুবই হতাশ আর দুর্বল হয়ে ওই নদীর ধারেই একটা জায়গায় বসে থাকে। কিন্তু কিছুক্ষণ পর ওরা খেয়াল করে ওদের পুরো শরীরে ওই নদীর মিষ্টি জলের বড় বড় জোঁক আটকে রয়েছে, যে জোঁকগুলো এখন ওদের শরীর থেকে রক্ত শুষে খাচ্ছে। এখন ওরা এক এক করে ওই জোঁকগুলোকে নিজেদের শরীর থেকে আলাদা করতে শুরু করে। এইভাবে সেই রাতটা কোনো রকমে ওই নদীর পাশে একটা ঝোপের মধ্যে কাটানোর পর পরের দিন সকালে উঠে ওরা আবার ওই নদীর পাশ বরাবর এগোতে শুরু করে। এইভাবে বেশ কিছুটা পথ যাওয়ার পর ওরা নদীর ধারে কাদার মধ্যে একটা জুতোর ছিঁড়ে যাওয়া সোল দেখতে পায়। এখন ড্যাংলার ওই জুতোটা ডুয়ানকে দিয়ে বলে, তোমার যে পায়ে সবচেয়ে বেশি আঘাত লেগেছে তুমি এই জুতোটা সেই পায়ে পরে নাও। এরপর ড্যাংলার নিজেদের কাছে থাকা বন্দুকগুলো ওই নদীর জলে ফেলে দেয়, যেগুলোকে ওরা ওই ক্যাম্প থেকে চুরি করে এনেছিল, কারণ এই মুহূর্তে এই ভারী বন্দুকগুলো বয়ে নিয়ে যেতে ওদের খুবই কষ্ট হচ্ছিল। আর তাছাড়া এখন ওরা কোনোভাবেই গুলি চালাতে পারবে না, কারণ ওদের গুলির আওয়াজ শুনে আশেপাশের গ্রামের লোকজন খুব সহজেই ওদেরকে খুঁজে বের করতে পারবে। এই মুহূর্তে ওদের কাছে ছিল শুধুমাত্র ধারালো চাকুর মতন একটা বড় অস্ত্র, যেটা সাহায্যে ওরা জঙ্গলের ঝোপঝাড় আর গাছপালা কাটতে কাটতে সামনে এগিয়ে যেতে থাকে। এইভাবে কিছুদিন পর ওরা জঙ্গলের মধ্যে একটা পরিত্যক্ত গ্রামে এসে পৌঁছায়। যুদ্ধের কারণে বিগত বহু মাস ধরে এখানে কোনো মানুষ থাকে না, তাই এখন এখানকার ঘরবাড়ি একদম জঙ্গলে পরিণত হয়েছে। এখন ওরা দুজন এই জায়গায় বিশ্রাম নিতে শুরু করে। এদিকে বিগত বেশ কিছুদিন ধরে কোনো কিছু খাওয়া দাওয়া না করার ফলে এখন ডুয়ানের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল। ডুয়ান এখন শারীরিক এবং মানসিকভাবে খুবই দুর্বল হয়ে গেছিল। ও ড্যাংলারকে বলে, আমার পক্ষে আর এখান থেকে একটুও হাঁটা সম্ভব না, তুমি আমাকে এখানে একা রেখেই চলে যাও। কিন্তু ড্যাংলার তখন ওকে নানারকমভাবে উৎসাহ দেওয়ার চেষ্টা করে। এসব কিছুর মধ্যে ড্যাংলার খেয়াল করে ওদের দিকে দুটো আমেরিকান হেলিকপ্টার এগিয়ে আসছে।
এটা দেখে ও খুবই খুশি হয়ে ওই হেলিকপ্টার দুটোকে হাত দেখিয়ে সিগন্যাল দেওয়ার চেষ্টা করে, কিন্তু আকাশের অনেক উপরে থাকার জন্য ওই হেলিকপ্টারগুলো ওদেরকে দেখতে পায় না। এখন ওই হেলিকপ্টারগুলো চলে যাওয়ার পর টুয়ান যেন আরো বেশি হতাশ হয়ে পড়েছিল। ও আস্তে আস্তে মানসিক সমস্যায় ভুগতে শুরু করে আর নিজেই একা একা পাগলের মতন কথা বলতে থাকে। এদিকে ড্যাংলার দুটো কাঠের টুকরোয় ঘষাঘুষি করে আগুন জ্বালায়, আর সেই আগুনেই আশেপাশের পরিত্যক্ত বাড়িগুলো পুড়িয়ে দিতে শুরু করে, যাতে এই আগুন দেখে আশেপাশের এরিয়া থেকে হেলিকপ্টার ওদের দিকে এগিয়ে আসে। আর কিছুক্ষণ পর ঠিক তেমনটাই হয়, আকাশে টহলদারি দুটো আমেরিকান হেলিকপ্টার ওদের দিকে এগিয়ে আসতে শুরু করে। এটা দেখে ড্যাংলার মনে করেছিল এখন হয়তো ওরা দুজন বেঁচে যাবে, কিন্তু কাছে আসার পর ওই হেলিকপ্টার থেকে ওর দিকে গুলি চালাতে শুরু করে, কারণ ওই হেলিকপ্টারের পাইলট মনে করেছিল নিচে হয়তো ভিয়েতনামের কোনো সৈনিক বা এই গ্রামের কোনো সাধারণ মানুষ আছে। এখন ড্যাংলার কোনো রকমে ওই হেলিকপ্টারের গুলির হাত থেকে নিজের জীবন বাঁচায়। এই ঘটনার পর ডুয়ানের সাথে সাথে ও খুবই হতাশ হয়ে যেতে শুরু করেছিল। এর কিছুদিন পর ওরা দুজন ওই জায়গা থেকে বেরিয়ে আবার সামনে এগোতে শুরু করে। বেশ কিছুটা পথ যাওয়ার পর ওরা একটা গ্রামের পাশে ধান ক্ষেতের সামনে চলে আসে। তখনই ওই ক্ষেতে চাষ করতে থাকা গ্রামের সাধারণ লোকজন এদেরকে দেখতে পায়, আর সঙ্গে সঙ্গেই ওরা এদেরকে চারিদিক দিয়ে ঘিরে ধরে। ওই লোকগুলো বুঝতে পেরেছিল এরা দুজন আমেরিকান সৈনিক আর এরা এখান থেকে পালানোর চেষ্টা করছে। এই অবস্থায় ড্যাংলার আর ডুয়ান দুজনেই খুবই দুর্বল হয়ে গেছিল, সেজন্য ওরা মাটিতে বসে খুবই অসহায়ভাবে হাত জড়ো করে ওই গ্রামবাসীদের কাছে নিজেদের প্রাণ ভিক্ষা চাইছিল। কিন্তু এই সময় যুদ্ধের কারণে ভিয়েতনামের কোনো মানুষই আমেরিকানদেরকে একদমই সহ্য করতে পারত না, সেজন্য ওই চাষিদের মধ্যে থেকে একজন হঠাৎ করে নিজের হাতে থাকা একটা ধারালো অস্ত্র দিয়ে ডুয়ানের পায়ে একটা কোপ মারে, যে কারণে ও প্রচণ্ড যন্ত্রণায় চিৎকার করতে শুরু করে। আর ঠিক তখনই অন্য আরেকজন একটা ধারালো কাস্তে দিয়ে ডুয়ানের গলায় কোপ মেরে ওকে মেরে ফেলে। এরপর ওরা ড্যাংলারকেও মারার চেষ্টা করছিল, কিন্তু শেষ মুহূর্তে ড্যাংলার নিজের কাছে থাকা সেই ধারালো অস্ত্রটা বের করে জোরে জোরে চিৎকার করে ওই গ্রামবাসীদেরকেই মারার চেষ্টা করে, যেটা দেখে ওই লোকগুলো ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে যায়। আর সেই সুযোগে ড্যাংলার আবার পিছনের জঙ্গলের মধ্যে লুকিয়ে পড়ে, কিন্তু কিছুক্ষণ পর সেই গ্রামবাসীরা আবার ওকে মারার জন্য ওর পিছন পিছন আসতে শুরু করে। এদিকে ড্যাংলার কোনো রকমে একটা ঝোপের মধ্যে লুকিয়ে পড়ে। এই মুহূর্তে ও খুবই ভয়ের মধ্যে ছিল, ওই লোকগুলো ওর একমাত্র বন্ধুকে ওর চোখের সামনেই খুন করে দিয়েছে, আর এখন সেই লোকগুলোই ওকে মারার জন্য চারিদিকে খোঁজাখুঁজি করছে। এখন প্রচণ্ড ভয়ে ভয়ে সেই রাতটা ও সেই ঝোপের মধ্যেই কাটায়। এর পরের দিন সকালে ও ঘুম থেকে উঠে খেয়াল করে ওই ঝোপের একদম সামনেই নদীর ধারে বেশ কিছু ভিয়েতনামী সৈনিক খাওয়া দাওয়া করছে। কিছুক্ষণ পর ওই সৈনিকগুলো ওখান থেকে চলে গেলে ও ঝোপের থেকে বাইরে বেরিয়ে ওখানে পড়ে থাকা সৈনিকদের ফেলে দেওয়া আর এঁটো খাবারগুলো খেতে শুরু করে। এরপর আগামী বেশ কিছুদিনের মধ্যে ও নিজেও মানসিক সমস্যায় ভুগতে শুরু করে। ওর বারবার মনে হচ্ছিল ডুয়ান হয়তো ওর পাশে বসেই ওর সাথে কথা বলছে। এইভাবে আরও বেশ কিছুদিন কোনো কিছু না খেয়ে ওই জঙ্গলের মধ্যে থাকার পর একদিন ও নদীর জলে একটা বড় সাপ দেখতে পায়। এখন ওর এতটাই খিদে পেয়েছিল যে ও কোনো কিছু ভাবনা চিন্তা না করে ওই সাপটাকে জ্যান্ত অবস্থায় ধরে ওর মাংস ছিঁড়ে খেতে শুরু করে। খিদের জ্বালায় একটা মানুষ যে কতটা নৃশংস হতে পারে সেটা এখন ড্যাংলারকে দেখে বোঝা যাচ্ছিল। এখন এই সাপটাকে খাওয়ার সময় ও দূর থেকে দুটো হেলিকপ্টারের আওয়াজ শুনতে পায়, যেটা শুনে ও তাড়াতাড়ি করে জঙ্গল থেকে একটা বড় কলা পাতা এনে সেটার সাহায্যে ওই হেলিকপ্টারগুলোর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে। আর সৌভাগ্যবশত এবার ওই হেলিকপ্টারের পাইলট ওকে দেখতে পেয়ে যায়। এখন ওরা একটা দড়ির সাহায্যে ড্যাংলারকে ওই হেলিকপ্টারের উপরে তুলছিল, কিন্তু এসব কিছুর মধ্যে ওই হেলিকপ্টারের আওয়াজ শুনে জঙ্গলের মধ্যে থেকে ওখানে বেশ কিছু ভিয়েতনামী সৈনিক চলে আসে, কিন্তু ওরা কিছু করে ওঠার আগেই আমেরিকান হেলিকপ্টার থেকে ওদের দিকে গুলি চালাতে শুরু করে দেয়, যে কারণে ওরা ভয় পেয়ে জঙ্গলের মধ্যে পালিয়ে যায়। আর সেই সুযোগেই ওরা ড্যাংলারকে হেলিকপ্টারে নিয়ে সুরক্ষিতভাবে আমেরিকান আর্মির বেস ক্যাম্পের দিকে এগিয়ে আসতে শুরু করে। এখন ড্যাংলার খুবই খুশি ছিল, অবশেষে ও ভিয়েতনামের জঙ্গল আর ওখানকার সৈনিকদের কাছ থেকে মুক্তি পেয়েছিল। এর কিছুক্ষণের মধ্যেই একটা আর্মি হসপিটালে ড্যাংলারের চিকিৎসা শুরু হয়ে যায়, কিন্তু তখনই সেখানে দুজন CIA এজেন্ট এসে ড্যাংলারকে সবার থেকে আলাদা করে ওকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। আসলে ও যে মিশনটায় গেছিল সেটা পুরোপুরি গোপন ছিল, আর এখন এরা দুজন ওই মিশন সম্পর্কে সবকিছু জানতে চাইছিল, যেমন ড্যাংলারকে কোথায় কোথায় নিয়ে যাওয়া হয়েছিল, কোথায় আটকে রাখা হয়েছিল, ওর সাথে ওখানে আর কাকে বন্দী বানিয়ে রাখা হয়েছিল, এরা সেই সবকিছুই জানতে চাইছিল। যদিও অসুস্থ থাকার কারণে ড্যাংলার সেই সময় ঠিকভাবে ওদের কথার উত্তর দিতে পারছিল না। এইভাবে বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ চলার পর ওখানে একটা হেলিকপ্টারে করে ড্যাংলারের চারজন বন্ধু চলে আসে,
ড্যাংলারের বেঁচে ফিরে আসার আনন্দে ওর বন্ধুরা একটা ট্রলিতে করে ওর জন্য একটা বড় কেক নিয়ে এসেছিল। এখানে এত মাস পর নিজের পুরনো বন্ধুদেরকে দেখতে পেয়ে ও খুবই আনন্দ পায়। এখন ওর বন্ধুরা ওখানে থাকা সেই দুজন CIA এজেন্টকে বলে, আজ বহু মাস পর আমাদের বন্ধু মৃত্যুর হাত থেকে লড়াই করে আমাদের কাছে বেঁচে ফিরে এসেছে, তাই এই মুহূর্তটাকে আমরা একটু ভালো করে উপভোগ করতে চাই, একটু আনন্দ করতে চাই। আর এত মাস পর আমরা বন্ধুরা নিজেদের মধ্যে একটু ভালো সময় কাটাতে চাই, তাই আপনারা যদি 10 মিনিটের জন্য আমাদেরকে একটু একা ছেড়ে দিতেন তাহলে খুবই ভালো হতো। এখন এই কথা শুনে ওই দুজন CIA এজেন্ট ওদেরকে রেখে ওই ঘর থেকে বাইরে বেরিয়ে যায়। আর ওরা চলে যাওয়ার পর ড্যাংলারের বন্ধুরা ওকে বলে, এই CIA এজেন্টরা তোমার কাছ থেকে ভিয়েতনামের সৈনিকদের সম্পর্কে সবকিছু জানতে চায়। জঙ্গলের মধ্যে ওদের ক্যাম্প কোথায় ছিল, ওরা কোন রাস্তা দিয়ে যাওয়া আসা করে, আশেপাশের কোন গ্রাম থেকে ওদেরকে খাওয়া দাওয়া দিয়ে সাহায্য করা হয়, এই সবকিছু ভালো করে জানার জন্য ওরা তোমাকে নিয়ে আবার ভিয়েতনামের সেই সমস্ত গ্রাম, জঙ্গল আর ক্যাম্পে ফিরে যাবে যেখান থেকে তুমি এত কষ্ট করে পালিয়ে এসেছো। আর আশা করি তুমি নিশ্চয়ই কোনোভাবেই ওই জায়গায় ফিরে যেতে চাও না। এই কথা বলে ওর বন্ধুরা ওর দিকে তাকিয়ে হাসতে শুরু করে। এর কিছুক্ষণ পর দেখা যায় ওর বন্ধুরা চারিদিকে কাপড় দিয়ে ঢাকা কেকের ট্রলিটা নিয়ে ওখান থেকে ফিরে যাচ্ছে। যাওয়ার আগে ওরা সেই CIA এজেন্টদেরকে বলে, এত মাস পর আমাদের সাথে দেখা করে আর কথা বলে ড্যাংলারের খুবই মন খারাপ হয়ে গেছে, তাই দয়া করে আপনারা কিছুক্ষণ ওকে একা ছেড়ে দিন, আর একটু পরে গিয়ে ওকে জিজ্ঞাসাবাদ করবেন। ওই অফিসাররা বলে, ঠিক আছে, আমরা তেমনটাই করব। এরপর ওর বন্ধুরা সেই কেকের ট্রলিটা নিয়ে ওদের হেলিকপ্টারের কাছে চলে আসে। আর সেখানেই দেখা যায় কাপড় দিয়ে ঢাকা ওই ট্রলির ভিতরেই এতক্ষণ ধরে ড্যাংলার লুকিয়েছিল। এখন ও তাড়াতাড়ি করে ওই হেলিকপ্টারে উঠে নিজের বন্ধুদের সঙ্গে ওখান থেকে পালিয়ে আসে। এই মুহূর্তে ড্যাংলার খুবই খুশি ছিল, প্রচণ্ড আনন্দে ও নিজের বন্ধুদের সঙ্গে জোরে জোরে চিৎকার করতে শুরু করে। এর কিছুক্ষণের মধ্যেই ওকে সেই এয়ারক্রাফট ক্যারিয়ার মানে সেই জাহাজে নিয়ে আসা হয় যেখান থেকে ও নিজের মিশনটা শুরু করেছিল। এখন ওই জাহাজের ভিতরে যাওয়ার পর দেখা যায় ওই জাহাজের সমস্ত কর্মচারী, সমস্ত সৈনিকরা ড্যাংলারের ফিরে আসার জন্য অপেক্ষা করছিল। এখন ড্যাংলারকে দেখার পর ওরা সবাই জোরে জোরে চিৎকার করে হাততালি দিতে শুরু করে আর ওকে নিয়ে অনেক আনন্দ করতে থাকে। এসব কিছু দেখে ড্যাংলারও খুবই আনন্দ পায়। অবশেষে ও আবার আগের মতন নিজের পুরানো জীবনে ফিরে যেতে পেরেছিল। আর এখানেই এই সিনেমার গল্পটা শেষ হয়। সবশেষে আমাদেরকে দেখানো হয় ভিয়েতনাম থেকে ফিরে আসার পর ড্যাংলার আর্মি থেকে রিটায়ার করে আর এরপর থেকে ও একজন সিভিল টেস্ট পাইলট হিসেবে কাজ করতে শুরু করে দেয়। পরবর্তীকালে ওর সাথে আরও 4 বার প্লেন দুর্ঘটনা ঘটে যার প্রত্যেকটাতেই ও বেঁচে যায়। তো আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক করো আর খারাপ লাগলে ডিসলাইক করো। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।